গানটি শুনলেন শাহরুখ খান অভিনীত দিল তো পাগল হ্যায় ফিল্মের গান। গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণ। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি সুপারহিট সং, এবার আমি একটি হিন্দি গান নিয়ে এসেছি। একদিন ধরে পরপর বাংলা গান আপলোড দিচ্ছিলাম, আজকে একটি সুপারহিট হিন্দি গান নিয়ে আসলাম লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণের কণ্ঠে। এই ফিল্মে অভিনয় করেছেন শাহরুখ খান এবং কাজল, আপনারা সবাই জানেন, খুবই বিখ্যাত ফিল্ম। সেই সাথে আমি কিছু ভিডিও দেখাবো আপনাদের। এই দেখুন গাছটি, আমি পরে বলছি, এই যে গাছটি দেখুন, এটি কী গাছ বলুন তো? আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই গাছটির নাম কী। অসাধারণ দেখতে, খুবই সুন্দর। এই গাছ দিয়ে কিন্তু যখন কোনো বিয়ে বাড়ি টাড়ি হয় তখন কিন্তু এই গাছটির প্রয়োজন পড়ে, সাজানোর জন্য, ডেকোরেশন করার জন্য এই গাছের খুবই প্রয়োজন পড়ে। এই গাছটির নাম কী অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, খুবই সুন্দর দেখতে এবং খুবই ইউজফুল গাছ। আমি প্রতিদিন দুটো করে ভিডিও আপলোড দিই, আপনারা জানেন যে সকালে একটি এবং বিকালে একটি। গতকালকে একটি ভিডিও আমি আপলোড দিতে পারিনি বিভিন্ন কারণে। আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি যতটা পারি আপলোড দেওয়ার চেষ্টা করব। কপিরাইট ফ্রি সং। আর এই গানটি যদি আপনারা আপনাদের চ্যানেলে আপলোড দিতে চান তাহলে দিতে পারেন, সম্পূর্ণ কপিরাইট ফ্রি সং। আপনারা এক কাজ করবেন, এই ভিডিওটির লেন্থ হচ্ছে 11.5 মিনিট, এই 11.5 মিনিটের মধ্যে গান আছে 5 থেকে 5.5 মিনিট। আপনারা যখন ভিডিও এডিট করবেন তখন এক কাজ করবেন, ব্যাকগ্রাউন্ডটা 5 থেকে 5.5 মিনিটের নেবেন, তারপরে আপনি এই গানটি যখন এক্সপোর্ট করবেন আপনার গানটি শুধু এক্সপোর্ট হবে। আমার যে ভয়েস আছে সেই ভয়েসটা আপনারা বাদ দিয়ে দিতে পারবেন, কোনো অনায়াসে আমার ভয়েসটি বাদ দিতে পারবেন। ভয়েস আমার দিতেই হবে, আপনারা সবাই জানেন যে ভয়েস না দিলে আমার অসুবিধা আছে, যে কারণে আমি প্রথমে আপনাদের গান শোনাই, তারপর আমি ভয়েস দিই, কেননা ভয়েসটা দেওয়া অবশ্যই প্রয়োজন একটি ভিডিওতে, নিজস্ব ক্রিয়েটিভিটি কিছু থাকা দরকার। সবই তো অন্যের গান নিয়ে চালিয়ে দিচ্ছি, তাই ভিডিওতে যদি আমার নিজস্ব কিছু না থাকে তাহলে কী করে চলবে? এই কারণে ভয়েসটা দেওয়া। তাই আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আমার কাছে ফ্রি সং থাকে, আজকে সকালেও একটি কপিরাইট ক্লেম এসছে, প্রতিদিন আমার কপিরাইট ক্লেম আসছে, এত চেক করে আমি ভিডিও আপলোড দিচ্ছি তবুও কপিরাইট ক্লেম চলে আসছে। আমি 3 মাস আগে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম কালকে, সেই ভিডিওতে রাত্রে 3টে কপিরাইট ক্লেম এসছে, 3টে গানে কপিরাইট ক্লেম। সেই 3টে গানে একটি রিমুভ করাচ্ছি, আরও 2টো বাকি আছে। তাছাড়া আজকে সকালে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম, দেখি সেটাতেও কপিরাইট ক্লেম, তারপরে ঘুরিয়ে আবার অন্য দিলাম। তাই এই যে কপিরাইট ফ্রি সং, অনেক চেষ্টা করে খুঁজে খুঁজে বের করতে হয়, তারপর আবার কপিরাইট ক্লেম চলে আসে, কপিরাইট স্ট্রাইক চলে আসে, ভাবতে পারবেন না, তাই অনেক কষ্ট হয়। এত কষ্টের পর ভিডিও বানাই, অনেকে আছেন যারা ভিডিও দেখেন কিন্তু তারা সাবস্ক্রাইব করেন না, তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কী হয়, ভিডিও বানাতেও খুব ভালো লাগে, উৎসাহ আসে। আর যদি সাবস্ক্রাইব না করেন তখন মনটা ভেঙে যায়, উৎসাহ পাওয়া যায় না ভিডিও বানাতে, আর আপনারা ভিডিও বানালে আপনারাও সেই গান পাবেন না। তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, একটি ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইবের খুবই প্রয়োজন। আপনারা কন্টেনার, আমিও কন্টেনার, আমিও আপনাদের ভিডিওতে যখন লাইক কমেন্টস করব আপনারা নিশ্চয়ই করবেন। যদিও আমার কারো ভিডিও দেখার প্রয়োজন পড়ে না, কেননা এটা আমি সারাক্ষণ ওই ভিডিও খুঁজতে খুঁজতে আমার চলে যায়, আর অন্যের ভিডিও কখন দেখব, আর এখন আর হিসাব চলেও না অন্যের ভিডিও দেখা, ওই করা, কমেন্টস করা। ভিডিও
এডিট করতেই প্রচুর টাইম চলে যায়। ভিডিও এডিট করো, ডাউনলোড করো, তারপরে আপলোড করো, যদি বাই চান্স কপিরাইট ক্লেম আসে সেই কপিরাইট ক্লেমটাকে বাদ দিয়ে আবার নতুন করে কোনো গান নাও, সেই গানটাকে আবার এডিট করো, এডিট করে তারপর আবার আপলোড দাও, আপলোড করে অপেক্ষা করে থাকতে হবে কপিরাইট ক্লেম আসছে কি না, এত ঝামেলা। তারপর থাম্বনেল মেক করো, সব কিছু আছে, থাম্বনেল আবার অন্যের থাম্বনেল নেওয়া যাবে না। আমি ইমেজ সার্চম্যান থেকে কিছু ছবি নিয়েছিলাম, ছবি নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, কালকে পরশু পরপর তিন দিন সেই একটা থাম্বনেল দিলেই ইয়েলো ডলার চলে আসছে, ইয়েলো ডলার আসছে একমাত্র ওই ছবিগুলোর জন্য। কিছু কিছু ছবি আছে যে ছবিগুলো নেওয়া যায় না, ওই ছবিগুলো নিলেই ইয়েলো ডলার আসছে। তা আমি দুবার তিনবার চেঞ্জ করলাম, দেখি তাও ইয়েলো ডলার আসছে। তারপরে পুরো থাম্বনেলটা অন্য চেঞ্জ করে আর একটা নর্মাল থাম্বনেল দিলাম, তারপরে দেখলাম হ্যাঁ ঠিক আছে। তাহলে চিন্তা করে দেখুন, থাম্বনেল নিজে তৈরি করছি, সব কিছু ঠিকঠাক করে একেবারে এডিট করে, তারপরেও সেই থাম্বনেলের জন্য ইয়েলো ডলার আসছে। ইয়েলো ডলার যে কীভাবে আসবে বলা মুশকিল। অবশ্যই ভিডিওটি দেখবেন।